ইউনিভার্সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি চন্ডিকা রানী দাস, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। এসো আজকে কথা না বাড়িয়ে আমাদের মূল পাঠে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় অষ্টম। আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের দুর্যোগ। আমরা পাঠ 1, 2, 3 পড়ব, পৃষ্ঠা নাম্বার 85 থেকে শুরু। তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে শিখন ফল, তোমরা যা শিখবে এই পাঠ থেকে। দুর্যোগ কি, দুর্যোগের ধারণা সম্পর্কে জানতে পারবে। বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে। বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবে। দুর্যোগের ধরন উল্লেখ করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, বাংলাদেশ বিশ্বে সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। গ্রুপ ইস্টের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতেই জলবায়ুর পরিবর্তন দেখা যাচ্ছে। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলাদিও উৎপাদন হ্রাস পায়। এছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও খরা, শিলাবৃষ্টি, ভূমিক্ষয়, টর্নেডো, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পায়। শীত মৌসুমে হঠাৎ শৈত ও উষ্ণ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। দেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বৈশ্বিক উষ্ণায়ন এইসব দুর্যোগ সংঘটিত হওয়ার অন্যতম কারণ। বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপরে এর প্রভাব লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা, আমরা এখন থেকে যা বুঝতে পারলাম, বাংলাদেশ হচ্ছে একটি কি দুর্যোগ প্রবণ দেশ। হ্যাঁ, এখানে বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু সারা পৃথিবীতে পরিবর্তন দেখা যাচ্ছে।
যেমন বর্তমানে আমাদের উত্তরবঙ্গে বন্যা সৃষ্টি হচ্ছে, কিন্তু এখন কিন্তু বন্যা হওয়ার কথা না। তাহলে এটা জলবায়ু পরিবর্তনের একটি কুফল। তারপরে এই মৌসুমে এখন আমাদের শীত পড়ার কথা, কিন্তু এখনো প্রচুর গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলাও হচ্ছে কি আমাদের কি এগুলাও হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের একটি কুফল। জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। শীত পড়ার মৌসুমেও আমরা গরম অনুভব করছি, এবং হঠাৎ হঠাৎই আমাদের চট্টগ্রাম অঞ্চলে আমরা কি করি, মাঝে মাঝে ভূমিকম্প অনুভব করি। সবকিছু জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্টি হচ্ছে, এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণেই এই দুর্যোগগুলো সংঘটিত হচ্ছে। শিক্ষার্থীরা, এখন আমরা বৈশ্বিক উষ্ণায়নের ধারণা সম্পর্কে জানব, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন কি সেই সম্পর্কে আমরা ধারণা নিব। পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে পানি, বায়ু ও অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণী উপযোগী পরিবেশের কারণে। পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব মানে উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয়েছে কি, পানি, বায়ু ও অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণী উপযোগী পরিবেশের কারণ। উষ্ণায়নের ফলে সেই পরিবেশই মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। তাহলে উষ্ণায়ন কি, উষ্ণায়ন বলতে আমরা কি বুঝি? বিজ্ঞানের অস্বাভাবিক অগ্রগতির ফলে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করেছে সুখ ও স্বাচ্ছন্দ্যময়, অপরদিকে কি করেছে, পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীন। জনসংখ্যার আধিক্য, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যানবাহন ও বড় বড় শিল্প কারখানার কারণে পরিবেশে ভারসাম্য ক্রমশ নষ্ট হয়ে সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। অর্থাৎ কি, জনসংখ্যার আধিক্য, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমরা জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, বাসস্থানের প্রয়োজন দেখা দিচ্ছে। বাসস্থানের প্রয়োজনকে মিটানোর জন্য আমরা কি করছি, বৃক্ষ নিধন করছি, পাহাড় গুলো কেটে ফেলছি। তারপরে মানুষ চলাফেরার জন্য যানবাহন, ইঞ্জিন চালিত যানবাহন দিন দিন বাড়ছে। তারপরে মানুষের কর্মসংস্থানের জন্য বড় বড় শিল্প কারখানা আমরা তৈরি করতে হচ্ছে। এই জন্য কি হচ্ছে, শিল্প কারখানার বর্জ্য পদার্থ পরিবেশের ভারসাম্য ক্রমশ নষ্ট করছে। আর এই সমস্যাগুলোর অন্যতম কারণই হচ্ছে গ্রিনহাউস প্রতিক্রিয়া। এটা মূলত কয়েকটি গ্যাসের সমন্বয়ে একটি আচ্ছাদন মানে একটি আবরণ, কয়েকটি গ্যাসের একটি আবরণ। এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে আচ্ছাদন তৈরি করে রাখা ও এটাকে তাপ বৃদ্ধি কারক বলা হয়। অর্থাৎ এই গ্যাসটা কি করে, পৃথিবীর বায়ুমণ্ডলকে আচ্ছাদন করে রাখে। এর ফলে কি হয়, আমাদের তাপ, পৃথিবীতে তাপ বৃদ্ধি পায়। সেজন্য এই গ্রিনহাউস গ্যাসকে আমরা তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলে থাকি। শিক্ষার্থীরা, আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো, পৃথিবীকে ঘিরে গ্রিনহাউস গ্যাসের চাদর, মানে গ্রিনহাউস গ্যাস পৃথিবীকে ঘিরে রেখেছে। তাহলে দেখো চিত্রটিতে, গ্রিনহাউস গ্যাস পৃথিবীকে ঘিরে চাদরের মতো আচ্ছাদন তৈরি করেছে। তার ফলে সূর্যের তাপ এই চাদর শোষণ করে পৃথিবীর পৃষ্ঠে ছড়িয়ে দেয়। পৃথিবীর পৃষ্ঠ দ্বারা গৃহীত তাপমাত্রা রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায়, এবং এভাবেই পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রতিফলিত তাপ সম্পূর্ণরূপে মহাশূন্য মিলিয়ে না যেয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এভাবেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। একেই বলে বৈশ্বিক উষ্ণায়ন। উষ্ণায়নের ফলে পৃথিবী ও বায়ুমণ্ডল ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। অর্থাৎ দেখো আমাদের পৃথিবী কিভাবে ঠান্ডা হয়, এখানে দেখো সূর্যের তাপ চাদর দ্বারা শোষণ করে পৃথিবীপৃষ্ঠে ছড়িয়ে দেয়। এই চাদর দ্বারা সূর্যের তাপ পৃথিবীপৃষ্ঠে ছড়িয়ে দেয়। পৃথিবীপৃষ্ঠ দ্বারা গৃহীত তাপমাত্রা মানে পৃথিবীপৃষ্ঠে যে তাপমাত্রাটা গ্রহণ করে তা রাতের বেলা প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে কি হয়, মহাশূন্যে মিলিয়ে যায়, এবং এভাবেই পৃথিবী ঠান্ডা হয়। এই জন্য রাতের বেলা আমরা খুব আরামে ঘুম দিতে পারি না,
কিন্তু বায়ুমণ্ডলের কিছু নির্দিষ্ট গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে দিন দিন আমাদের বায়ুমণ্ডলে কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তার ফলে কি হচ্ছে, সম্পূর্ণরূপে এই যে প্রতিফলিত তাপ মহাশূন্যে মিলিয়ে যেতে পারে না, সেজন্য কি হয় বায়ুমণ্ডলকে এই তাপ প্রতিফলিত তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এভাবেই আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে, আর এই বেড়ে তাপমাত্রা বেড়ে ওঠাকেই বলে বৈশ্বিক উষ্ণায়ন। শিক্ষার্থীরা এখানে একটি চিত্র দেখা যাচ্ছে, দেখো গ্রিন হাউস গ্যাস ভূপৃষ্ঠের চারপাশে জমা হচ্ছে এবং তার ফলে তাপ বাড়ছে। দেখো ভূপৃষ্ঠের চারপাশে গ্রিন হাউস গ্যাসটা জমা হচ্ছে, তার ফলে কি হচ্ছে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে। তাহলে আমরা এখন করি বৈশ্বিক উষ্ণায়ন কারণ ও প্রভাব। বায়ুর মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন। বায়ুর মূল উপাদান কি? নাইট্রোজেন ও অক্সিজেন। এছাড়াও বায়ুতে সামান্য কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, ওজোন গ্যাস রয়েছে। বায়ুমন্ডলের এই গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এখন যদি বলা হয় যে বায়ুমন্ডলের গৌণ গ্যাস কি কি, তাহলে তোমরা বলতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, ওজোন গ্যাস, এই গ্যাসগুলো হচ্ছে কি গৌণ গ্যাস। প্রাকৃতিক ভাবে সৃষ্ট গ্যাসগুলো ছাড়াও মনুষ্য সৃষ্টি ক্লোরো ফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি, হাইড্রোক্লোরোকার্বন অর্থাৎ এইচসিএফসি, হ্যালন ইত্যাদিও গ্রিন হাউস গ্যাস। তাহলে প্রাকৃতিক ভাবে সৃষ্ট গ্যাস ছাড়াও এই যে মনুষ্য সৃষ্টি অর্থাৎ মানুষের সৃষ্টি, অর্থাৎ যানবাহনের মাধ্যমে, কলকারখানা বর্জ্য পদার্থের মাধ্যমে এই গ্যাসগুলোর সৃষ্টি হয়। এগুলোকে এই জন্য বলা হয় এগুলো কি মনুষ্য মানুষের তৈরি, মানুষের সৃষ্টি ইত্যাদি, এগুলো হচ্ছে তাহলে গ্রিন হাউস গ্যাস। গ্যাসগুলোর মধ্যে গত 1 শতাব্দীতে 25% কার্বন ডাইঅক্সাইড এবং 19% নাইট্রাস অক্সাইড, 100% মিথেন গ্যাস বেড়েছে, যা বৈশ্বিক উষ্ণায়ন প্রধান কারণ। তাহলে এই গ্যাসগুলো কি হচ্ছে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এর ফলেও কি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে। আরো দেখো কি কি কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। প্রাত্যহিক জীবনে মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি, যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, প্লাস্টিক, ফোম, অ্যারোসল প্রভৃতির ফলে কি হচ্ছে বায়ুমন্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসের ফলে বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওজোন স্তর আমাদের জন্য বায়ুমন্ডলের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট। বায়ুমন্ডলের অনেক স্তরের মধ্যে ভূপৃষ্ঠের নিকটতম হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা হচ্ছে 12 কিলোমিটার, এর পরের স্তর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, তারপরে স্তর হচ্ছে ওজোন যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওজোন স্তর ভূপৃষ্ঠের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবী জীব জগৎকে রক্ষা করে। তাহলে ওজোন স্তরের কার্যকারিতা বা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ওজোন স্তর কি করে আমাদের ভূপৃষ্ঠের অতি বেগুনি রশ্মি অর্থাৎ সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে সেই বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীব জগৎকে রক্ষা করে। ওজোন স্তর ক্ষয়ের কারণে পৃথিবীর পৃষ্ঠে অতি বেগুনি রশ্মির প্রভাব শতকরা 5% বৃদ্ধি পেয়েছে। এই ওজোন স্তর ধীরে ধীরে কি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর ফলে অতি বেগুনি রশ্মি কি হচ্ছে শতকরা 5% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এর ফলেও আমাদের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলো অধিকারের জীবাশ্ম জ্বালানি পারমাণবিক চুল্লির ব্যবহার করে, যার থেকে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়ে থাকে। আমাদের বিশ্বের উন্নত দেশগুলো বিভিন্ন দেশ তারা কি করে জীবাশ্ম জ্বালানি পারমাণবিক চুল্লি ব্যবহার করে, হ্যাঁ, যার ফলে এইসব বর্জ্য থেকেও কি হয় গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হয়। তোমরা স্ক্রিনে একটি চিত্র দেখছো, দেখো এখানে গ্রিন হাউস গ্যাস এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ হচ্ছে একটি হচ্ছে কালো ধোঁয়া, আর একটি হচ্ছে সমুদ্রে বর্জ্য ফেলা ও কালো ধোঁয়ার উদগিরণ। শিক্ষার্থীরা দেখো শিল্প কলকারখানার বর্জ্য কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণে পারদ, সীসা, আর্সেনিক নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ। মহাসমুদ্রকে মানবদেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়। যেমন মানুষের ফুসফুস ছাড়া যেমন মানুষের জীবন চলতে পারে না, মহাসমুদ্র ছাড়াও কি পৃথিবী চলতে পারে না। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সমুদ্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপের ফলে দূষিত বাষ্প বাতাসে মিশিয়ে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা রাখছে।
সমুদ্রে যে আমরা যে সকল তেজস্ক্রিয় বর্জ্য মানে নোংরা ময়লা ফেলি, তার ফলে কি হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে। এই বর্জ্যগুলার গ্যাস বাতাসে মিশে গিয়ে বৈশ্বিক উষ্ণতা বা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি করছে। আমাদের দেশেও সমুদ্র নদ নদী খাল ও পুকুর ভরাট শুকিয়ে যাওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে উষ্ণতা বাড়ছে। আমরা আমাদের দেশটি অনেক ছোট, কিন্তু অনেক নদ নদী খাল বিল পুকুর রয়েছে, কিন্তু কি হচ্ছে এগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন বর্জ্য ফেলে এগুলোকে ভরাট করে ফেলছি, এর ফলে কি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আরো কয়েকটি কারণের মধ্যে অন্যতম হচ্ছে বনভূমি ও বন উজাড়। আমরা আমাদের বনভূমি বন উজাড় করে ফেলছি নিজেদের সুবিধার জন্য। বন উজাড় করে আমরা কলকারখানা ঘর বাড়ি তৈরি করছি, ফ্ল্যাট তৈরি করছি, হ্যাঁ, যা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির আরেকটি প্রধান কারণ। আমরা জানি বন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে। মানে বনে আমরা যেই অক্সিজেনটা আমরা গ্রহণ করছি সেটা পুরোটাই আসে কোত্থেকে, সেটা পুরোটাই আসে বন জঙ্গল গাছপালা থেকে। কারণ গাছপালা উদ্ভিদ কি হয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে ওরা যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, গ্রহণ করার ফলে কি হয় আমরা কি করি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়। আর অক্সিজেন ত্যাগ করার ফলে কি করে আমরা এই অক্সিজেন গ্রহণ করে জীবিকা জীবন বাঁচিয়ে রাখি, কারণ অক্সিজেন হচ্ছে জীবন বাঁচানোর একটি প্রধান উপাদান। স্বাভাবিকভাবে বৃক্ষ নিধনের ফলে, মানে বৃক্ষ নিধন অর্থাৎ এখানে বৃক্ষ নিধন বলতে বলা আছে বৃক্ষ কেটে ফেলার ফলে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে ওজোনস্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এই যে আমরা বন উজাড় করে ফেলছি, বৃক্ষ কেটে ফেলছি, বাড়ির আশেপাশে আমরা গাছপালা লাগাচ্ছি না, এর কারণে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অক্সিজেন পরিমাণ কমে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে সিএফসি গ্যাস বায়ুতে সিএফসি গ্যাস ওজোনস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ওজোনস্তরকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীরা দেখো চিত্রে আমরা দেখছি বন উজাড় করে ফেলছে, বন উজাড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এখন আমরা পড়েছি কি বন উজাড় করা, এর ফলে কি হচ্ছে বন উজাড় করার ফলে কি হচ্ছে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে, বায়ুস্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরা বৈশ্বিক উষ্ণায়নের আরো দুটি কারণ দেখো তোমরা এখানে, যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং কৃষিতে রাসায়নিক সার ব্যবহার করা। দেখো নগরায়নের ফলে মানুষ গ্রাম থেকে শহরে ছুটছে, তার জনসংখ্যার চাপ ও যানবাহনের সংখ্যা বাড়ছে, অর্থাৎ মানুষ তার জীবিকার তাগিদে কি করছে গ্রাম থেকে শহরে ছুটছে এবং এর ফলে কি হচ্ছে জনসংখ্যার চাপও বাড়ছে এবং যানবাহনের সংখ্যাও বাড়ছে। যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ। কৃষিতে যান্ত্রিক সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার ফলে ওজোন স্তরের ক্ষতি হয়। দেখো কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার, হ্যাঁ, যান্ত্রিক সেচ ব্যবহার করে, নাইট্রোজেন সার ব্যবহার করে, এগুলোই হচ্ছে রাসায়নিক দ্রব্য। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, এর প্রভাবে পরিবেশ ও জীবনযাত্রার ক্ষতি হয়ে থাকে। কি কি ক্ষতি দেখো, সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পায় ফলে জোয়ারের ফলে উপকূলবর্তী অঞ্চলে পানি ঢুকে গাছপালা মৎস্য খামার ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের জীব বৈচিত্র্য কৃষি জমির লবণাক্ততা জমির উর্বরতা শক্তি হ্রাস বন্যা ও খরা দেখা দেয় এবং শস্যের ক্ষতি হয়। তাহলে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে জোয়ারের সময় উপকূলবর্তী এলাকায় পানি ঢুকে শস্যের ক্ষতি করছে, খরা দেখা যাচ্ছে, জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি ও সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মানুষ ও অন্যান্য প্রাণীগুলোর মারাত্মক রোগ সৃষ্টি হচ্ছে। এই আমাদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, কি জন্য হচ্ছে তা এই যে পৃথিবী পৃষ্ঠের মানে পৃথিবীতে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি চলে আসতেছে পৃথিবীতে, সেজন্য বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক বিবেচনা করে আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত, অর্থাৎ এই যে এভাবে যে জলবায়ু পরিবর্তিত হচ্ছে সেই জন্য আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত।
শিক্ষার্থীরা এই গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে কি হচ্ছে, বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন দুর্যোগ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বন্যা, খরা, ভূমিকম্প, টর্নেডো, এই ধরনের বিভিন্ন দুর্যোগ আমরা আমাদের দেশে দেখতে পাই। তাহলে দেখো, দুর্যোগের ধারণা ও ধরন পার্থক্য। কোন প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে দুর্যোগ আমরা কিভাবে দুর্যোগ চিহ্নিত করতে পারি? কোন প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক হয়ে যায়, অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়, তখন কি হয়, শস্য সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যাপক প্রাণহানি ঘটে, তাহলে পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়, এটাকে এই তখন তাকে আমরা দুর্যোগ বলি। দুর্যোগ প্রধানত কয় প্রকার? দুর্যোগ দুই ধরনের হয়ে থাকে, প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে এবার আসো, প্রাকৃতিক দুর্যোগটা কি? প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আকস্মিক ভাবে ঘটে, তার উপর মানুষের কোনো হাত থাকে না, অর্থাৎ হঠাৎই হয়ে থাকে। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদী ভাঙন, সুনামি, ভূমিধ্বস, অগ্নিগিরির অগ্নুৎপাত ইত্যাদি। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা তোমরা দেখো। মানবসৃষ্ট দুর্যোগ, মানবসৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। অর্থাৎ মানুষ যদি সতর্ক এবং অসচেতন হয়, তাহলে কি হয়, অসচেতনতার ফলে এই যে দুর্যোগ গুলো ঘটে থাকে। মানুষের অসচেতনতা ও দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগের সৃষ্টি হয়, তা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে, তাকে কি বলে, মানবসৃষ্ট দুর্যোগ। যেমন যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলবদ্ধতা সৃষ্টি, মরুকরণ, অগ্নিকাণ্ড প্রভৃতি। অর্থাৎ বিভিন্ন দেশে যুদ্ধ হয়, যুদ্ধ বিগ্রহ হয়, তো ওখানে কি হয়, গুলাগুলি হয়, বোমা বিস্ফোরণ ঘটায়, তারপরে বিভিন্ন দাঙ্গা, তারপরে বনভূমি বিনাশ, বিভিন্ন বড় বড় ফ্ল্যাট কলকারখানা বানার জন্য আমরা বনভূমি বিনাশ করছি, নদী স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছি, এর ফলে কি হচ্ছে, জলবদ্ধতা সৃষ্টি, মরুকরণ ও অগ্নিকাণ্ড সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, যে দুর্যোগ কি, দুর্যোগ কয় প্রকার ও কি কি? তাহলে তোমরা এগুলো নিশ্চয় বুঝতে পারছো এবং লিখতে পারবে, পরীক্ষা আসলেও তোমরা খাতায় লিখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, এবার চলো আমরা বাড়ির কাজে চলে যাই। আজকে তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে, দেখো, বৈশ্বিক উষ্ণায়ন কি কি কারণে ঘটে ও এর প্রভাবে মানুষ, পরিবেশ ও জীবজন্তু কি কি ক্ষতি হতে পারে। শিক্ষার্থীরা দেখো, বৈশ্বিক উষ্ণায়ন কি কি কারণে ঘটে, তা আমরা আজকে যা পড়েছি সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ, এগুলো তোমরা খাতায় লিখবে। এর প্রভাবে মানুষ, পরিবেশ ও জীবজন্তুর কি কি ক্ষতি হতে পারে, সেগুলো তোমরা বিস্তারিত পয়েন্ট আকারে খাতায় লিখবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।